শবে বরাতের রাতে আমরা দোয়া করলে আল্লাহ কবুল হয় না হয় না আল্লাহর কাছে? শবে বরাতের অস্তিত্ব আছে না নাই? আজকে তো একদল মানুষ কদিন পরে ইন্টারনেট শুরু করে দেবেন, দেখবেন শুধু একটাই কথা, শবে বরাত বলে কিছু নাই। একদল শয়তান বক্তা তারা বলবে শবে বরাত বলে কিছু নাই। সত্যি কি নাই? শবে বরাতের অস্তিত্ব কোরআনে আছে, হাদিসে আছে। যারা আজকে বলছে শবে বরাতের অস্তিত্ব নাই, তাদের আকাবিররা তারাও বলেছে শবে বরাতের অস্তিত্ব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বরাতের তারা বলে শবে বরাতের পক্ষে যা হাদিস সব জাল যাইফ, সব জাল যাইফ। শবে বরাতের পক্ষে যা হাদিস সব জাল আর যাইফ তাদের দাবি। এটা হচ্ছে আমাদের আকীদা যে শবে বরাতের অস্তিত্ব কোরআনেও আছে হাদিসেও আছে। শবে বরাতের অস্তিত্ব কোরআনেও আছে হাদিসেও আছে। আমি সংক্ষেপে একটুখানি শুধু বুঝিয়ে দেব মুসলমানের ছেলেরা, আমি শবে বরাতের পক্ষে বিশেষভাবে একটা প্রতিবাদী সভাতে বক্তব্য দিয়েছিলাম, আপনারা যদি ইন্টারনেট সার্চ করেন আমার বক্তব্যটা পাবেন। তবে আজকে যেহেতু শবে বরাত সামনে, এটা আমার একটু বলার ইচ্ছা জেগেছে, আর মা বাপের কথা বলতে গিয়েই আমার সামনে আসলো কথাটি। কদিন পরেই আমরা আল্লাহর কাছে দোয়া যাব না? সারা বছর গুনাহ করেছি আর মাফ চাও আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহ মাফ করবে। শুধু একটু বলি যে শবে বরাতের ব্যাপারে তারা বলছে কোনো দলিল নাই, তাদের দাবি শবে বরাতের পক্ষে কোনো দলিল নাই কোরআন হাদিসে। সত্যি কি নাই? আমি কোরআনের পক্ষে দলিল আছে, প্রায় তিন চারটি তাফসীর থেকে তার প্রমাণ আছে। আমি কোরআন শরীফের দলিলটা আজকে দিচ্ছি না, আজকে আসুন যারা অস্বীকার করছে যে শবে বরাতের অস্তিত্ব নাই কোরআন হাদিসে, তাদের তারা যে হাদিসটাকে সহি বলেছে এই রকম একটা হাদিস বলবো যে হাদিসটি পৃথিবীর কোন মুহাদ্দিসের ক্ষমতা নাই যে হাদিসের উপরে কলম চালানো। আজকে ওই আহলে হাদিস লা মাযহাবী শয়তানেরা তারা বলছে শবে বরাতের অস্তিত্ব নেই, ও জাল যাইফ সব মিথ্যা বানোয়াট। কিন্তু জেনে রাখবেন তারা যাকে গুরু মানে নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী, সে যেটাকে সহি বলেছে ওরা সেটা সহি মানে, সে যেটাকে যাইফ বলেছে ওরা সেটাকে যাইফ মানে, ও যেটাকে মাউযু বলেছে ওরা সেটাকে মাউযু মানে। এই নাসিরউদ্দিন আলবানী সে একটা কিতাব লিখেছে সিলসিলাতুল আহাদিসিস সহিহা। কি নাম? সিলসিলাতুল আহাদিসিস সহিহা। এই কিতাবে আপনার কত ক্রমিক সংখ্যা ভালো আছে, এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন সিলসিলাতুল আহাদিসিস সহিহা 1144 নম্বর ক্রমিক সংখ্যা, এখানে একটা হাদিস উল্লেখ করেছে তিনি যে হাদিসটার ব্যাপারে পৃথিবীর কোনো মুহাদ্দিস কলম চালাতে পারেনি আর নাসিরউদ্দিন আলবানিও পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে হাদিসটি? একাধারে এসেছে মুআযামুল কাবীরের ভিতরে, হাদিসটি এসেছে মুআযামুল আওসাতের ভিতরে, হাদিসটি এসেছে আপনার সুনান ইবনে মাজার ভিতরে, হাদিসটি এসেছে ইবনে হিব্বানের ভিতরে, আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। এই হাদিসটার ব্যাপারে কারো কলম চালানোর ক্ষমতা হয়নি। নাসিরউদ্দিন চাঁদ আপনার আলবানী বেশ কয়েকটি হাদিস বর্ণনার পরে এই হাদিসটি উল্লেখ করেছেন যে হাদিসটি এতগুলো হাদিসের কিতাবে আছে। কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াত্তালিউল্লাহু তাবারাক ওয়া তাআলা ইলা খালকিহি ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهنين حديثটি এসেছে মুআযামুল কাবীরের ভিতরে 108 নম্বর পৃষ্ঠা 20 খণ্ডে, হাদিসটি এসেছে মুআযামুল আওসাতের ভিতরে 7 নম্বর খণ্ডে 36 নম্বর পৃষ্ঠার ভিতরে, সুনান ইবনে মাজা 99 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, ইবনে হিব্বানের 7 খণ্ড 470 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে,
আমার আল্লাহ তার মখলুকাতের দিকে, তার সৃষ্টির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে দৃষ্টিতে তাকান জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার শুধু তাই নয়, সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষের কথা বলেছে, এক হলো মুশরিক করে আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে আর মানুষের হিংসা করে, এই হিংসুক ব্যক্তি ছাড়া আমার আল্লাহ পাক তার সৃষ্টির সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। শুনে নেন, আমি শবে বরাতের দলিল দিচ্ছি বলে এই হাদিসটি বলছি। নাসিরউদ্দিন আলবানি এই হাদিসটা লেখার পরে তিনি কি লিখছেন দেখেন, পৃথিবীর কেউ কলম চালাতে পারেনি। নাসিরউদ্দিন আলবানি ওই হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারেনি, তিনি লিখে দিয়েছেন, হাযা হাদিসুন সহীহুন রুবিয়া আন জামাআতুম মিনাস সাহাবা মিন তুরুকিল মুখতালিফা ইয়াশুদ্দু বা'দুহা বা'দা ওয়া হুম মুআযি ইবনু জাবাল ওয়া আবু সালামাত আল খুসানি ওয়া আব্দুল্লাহ ইবনে উমার ওয়া আবি মুসা আল আশআরি ওয়া আবি হুরাইরাতা ওয়া আবি বকর সিদ্দিক ওয়া আউফ ইবনে মালিক ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহুম। ও মুসলমানেরা, হযরত নাসিরউদ্দিন আলবানি তিনি রাসূলুল্লাহর জলিলুল কদর কেন তিনি বলছেন এই জন্য সহি, রুবিয়া আন জামাআতুম মিনাস সাহাবা এই জন্য সহি যে এই হাদিসটা আল্লাহর রাসূলের সাহাবাদের একটা দল বর্ণনা করেছে, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর সাহাবী ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন এই হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন এই হাদিসটি বর্ণনা করেছেন, আমার রাসূলে পাকের বিবি সাহেবা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাটতে পারি আর এখন এরা বলছে শবে বরাতের পক্ষে কোনো হাদিস নেই, অথচ এই হাদিসে বলছে মুশরিক আর হিংসুক ছাড়া আমার আল্লাহ এই রাত্রিতে তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহান। তারা বলে শবে বরাতের পক্ষে কোনো হাদিস নাই, শবে বরাতের পক্ষে কোনো হাদিস নাই। আমি আরেকটি হাদিস উল্লেখ করছি বাবা, যে হাদিসটি কিনা আপনার হাদিসটি সুনান ইবনে মাজার ভিতরে এসেছে, সুনান নাসাঈর ভিতরে এসেছে, এমনই ভাবে অসংখ্য হাদিসের কিতাবে যে হাদিসটি এসেছে। ও মুসলমানেরা, আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা তিনি বর্ণনা করেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফখরাজতু ফাইদা হুয়া বিল বকি ফাকালা আকুনতু খাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা ইন্নাল ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবানা ইলা আসমাই দুনিয়া ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শাহরি গনম কলবি আল্লাহ রাসূলের বিবি সাহেবা আমাদের আম্মা জান যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছে, আম্মা জান আয়েশা বর্ণনা করে একদিন রাতের অন্ধকারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলাতে আমি আয়েশা আমার বিছানা থেকে আমার নবীকে আমি হারিয়ে ফেললাম, আমি আয়েশা ঘুম থেকে জেগে উঠে দেখলাম আমার নবী আমার বিছানাতে নাই। আয়েশা বলছে রাতের বেলা জেগে দেখলাম আল্লাহর রাসূল আমার বিছানা নাই, আমার রাসূলকে হারিয়ে ফেলেছি আমি বিছানা থেকে। আমি আয়েশা আমার নবীকে না পেয়ে রাতের অন্ধকারে আমি একা একা পার হয়ে পড়লাম, আমার নবীকে আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে আম্মা জান বলে আমি দেখতে পেলাম আমার নবী মদিনার কবর স্থান জান্নাতুল বাকিতে গিয়ে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। জোরে বলবেন না, ও আম্মা জান যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নবীকে জিয়ারত করতে দেখে তিনি ভয়ে ছুটে ঘরে চলে আসলেন, ঘরে এসে নবী ডাকেন আম্মা জান, দৌড়ে আসার কারণে জোরে 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 শ্বাস প্রশ্বাস চলছে, তাই নবী আমার আম্মা জান যাতে আয়েশা সিদ্দিকার ব্যাপারটা দেখে বুঝতে পেরেছে মা আম্মা জান যাতে আয়েশা হয়তো আমাকে খুঁজতে গিয়েছে, ওই সময়তে নবী আমার আম্মা জান আমাদের আম্মা জানকে লক্ষ্য করে বলেন, ও বিবি আয়েশা আকুন্ত তাখাফিনা আই ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, ও আয়েশা তুমি কি ভেবেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে দুর্ব্যবহার করবে তোমার হককে ফাঁকি দেবে, এটা কি তুমি ভেবেছো যে আমি তোমাকে ফাঁকি দেব আল্লাহ আল্লাহর রাসূল তোমাকে ফাঁকি দেবে। আম্মা জান আয়েশা তখন নরম হয়ে রাসূলকে কি বলছেন, আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরনা না না আমি এটা ভাবি নাই, জুর তুমি আমি চিন্তা করেছিলাম জানন্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি আয়েশা ভেবেছিলাম হয়তো আপনি রাতের অন্ধকারে আমাকে ডেকেছেন, আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই, তাই হয়তো আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমি ভাবলাম আপনি হয়তো আপনার অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আমার এটাই ভয় হয়েছে যে হয়তো আপনি আপনার অন্য কোনো বিবির কাছে গিয়েছেন। আমার ভাইরা আল্লাহর রাসূল আগে ওটাই বললেন, তুমি কি ভেবেছো আমি তোমার হকে হক নষ্ট করব, যাদের দুটো বিবি আছে প্রথম বিবিটার খুব একটা ভালো লাগে, দ্বিতীয় যেটা সেইটা নিয়েই যত নাচা, জেনে রাখবেন কিয়ামতের দিনে হিসাব দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বিবির হক যথাযথভাবে আদায় করেছে, যথাযথভাবে আদায় করেছে। ও মেরামান ওই সময়তে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পেয়ে গিয়েছি হয়তো আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন, ওই সময়তে আল্লাহ নবী আমার কি বলেছিলেন একেবারে ডাইরেক্ট হাদিসটি বলছি, আল্লাহ রাসূল তখন বলেছিলেন ও বিবি আয়েশা শোনো শোনো ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবানা ইলা আসমাইদ দুনিয়া ফায়াগফির আমার আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবানে শাবান মাসের 15 তারিখে তথা শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন ইয়ানজিলু ইলা
ইদ্দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসে, অর্থাৎ দুনিয়ার আসমানে আমার আল্লাহ তার রহমতের দৃষ্টি দেন, রহমতের নজর দেন। আর আমার আল্লাহ মনুষ্য জাতিকে তার বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফি চাও। অন্য হাদিসের কথা বলছি এটা, আল্লাহ বলে বান্দা আমার কাছে মাফি চাও, তোমাদের কার রিজিকের প্রয়োজন আছে, আমার কাছে রিজিক চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। তোমরা কার অসুস্থ আছো, আমি আল্লাহ আমার কাছে রোগ মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদের রোগ থেকে শেফা দেব। আল্লাহ নবী বললেন, ওই রাত্রিতে আমার আল্লাহ প্রথম আসমানে নিচে নেমে এসে, অর্থাৎ প্রথম আসমানে তার রহমতের নজরটা দিয়ে আমার আল্লাহ পাক মদিনা শরীফের একটা বড় গোত্র কালব গোত্র, এই গোত্রের মানুষেরা ছাগল পুষত। নবী ঠিক তাদের কথা বললেন, ওই কালব গোত্রের ছাগল পালের ভিতরে যত ছাগলের পাল আছে, ওদের দেহে যত লোম আছে, আমার আল্লাহ পাক শবে বরাতের রাত্রিতে ওই ছাগলের গায়ে লোম পরিমাণ অসংখ্য অবহিত তার বান্দাকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো অনেক কথা আমি আগাবো, আমাদের ইরজাদা ভাইজান হুজুরকে ব্লাস্ট আসছে, একটু তাকবীর দেন তো, নারায় তাকবীর।